গত 3 দিনের টানা পানি বর্ষণ, টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি এই বিপদ সীমা অতিক্রম করায়। কুমিল্লার গোমতী নদীর এই আশেপাশের যে চরের যে এই লোকজন বসবাস করত, তারা পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা এখন যেখানে অবস্থান করেছি এখানে, এটি হচ্ছে বাটপাড়ার এই মা মাস্টার বাড়ি এলাকা। আমরা এখানে এসে দেখেছি এখানে প্রায় 70টি পরিবারের অবস্থান। এই 70টি পরিবারে প্রায় 400 জন বসবাস করেন, 400 জন। এই 400 জন এখন পানিবন্দী হয়েছেন, এবং কি এই এখানকার এলাকার যে স্থানীয় সদস্যরা আছেন তারা নিজ উদ্যোগে ঘর থেকে এই পানিবন্দি পরিবারের যে ঘরগুলো আছে এই ঘরের আসবাবপত্র উদ্ধার করতে চেষ্টা করছেন। আমরা এখানে কুমিল্লা সদর উপজেলার ইউনো আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কুমিল্লার গোমতী নদীর পানি এই বিপদ সীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং কি তারা তাদের তরফ থেকে তাদের কাছ থেকে তারা এই 2 দিন ধরে মাইকিং করছেন যে যারা বিপদ সীমায় পানিবন্দী হয়ে রয়েছেন তাদেরকে এই এই আশ্রয় তাদেরকে এই তাদের এই পানিবন্দী থেকে এই মুক্তি পাওয়ার জন্য তারা যেন কোনো স্কুল এই যে হাই স্কুল অথবা প্রাইমারি স্কুলে আশ্রয়কেন্দ্র হিসেবে এই তারা ওইখানে চলে যায়। উনি আমাদেরকে এখানে জানিয়েছেন, এমনকি উনি আমাদেরকে আরও জানিয়েছেন যে এই এখানকার যারা পানিবন্দী অবস্থা রয়েছেন তাদের জন্য তারা পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবারের ব্যবস্থা রেখেছেন। এছাড়াও তারা এই আমাদেরকে উনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এর চেয়ে বড় ধরনের কিছু হলে তারা এটারও একটা ব্যবস্থা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে এসে দেখেছি যে এখানের যে এই পানিবন্দী মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যারা পানিবন্দী আছেন এখানে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানের তাদের খুবই কষ্ট হচ্ছে। তারা দেখা যায় কেউ এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এখনও ভিজা কাপড়েই তাদের দিন রাতে যাপন করছেন। তারা এ নিয়ে খুব আতঙ্কে আছেন যে আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে তাদের দেখা যায় যে আরও অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যাবে, তারা এই আশঙ্কা করছেন। এমনকি স্রোতের পরিমাণও ছিল, গোমতী নদীর স্রোতের পরিমাণও এখন আরও দিন দিন বেড়েই চলছে। আমরা গতকালকে ওই ব্রাহ্মণ বুড়িচং উপজেলার এই একটি গ্রামে গিয়েছিলাম, এই সেই গ্রামটির নাম হচ্ছে বজহরি গ্রাম। ওই গ্রামে আমরা গিয়ে দেখেছি যে ওই গ্রামে প্রায় দশ হাজার লোক পানিবন্দী হয়ে রয়েছেন। কেউ কেউ তার আসবাবপত্র কিছু গাছের উপরে ঝুলিয়ে রেখেছেন। তাদের যে এই সড়ক ছিল সেই সড়কটা এই গোমতী নদীর পানিতে বিপদ সীমা অতিক্রম করায় ওই পানি রাস্তাগুলো এই তলিয়ে গেছেন। তারা এখন খুব আতঙ্কের মধ্যেই রয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে গোমতী নদীর এবং কি এই বন্যার সর্বশেষ তথ্য।